জীবনের অন্ধকার কাটিয়ে আলোর উৎসবের আগে নতুন করে প্রমিলা বাড়ি ফেরার আগে হাসপাতাল সুপারকে দিলেন প্রতীকী ভাইপোটা। উৎসবের দিন বৈচিত্র্য আনে মানুষের মনে, প্রাপ্তি আর অপ্রাপ্তির মধ্যে ভালো লাগা আর মন খারাপের ভিড়ে ডুবিয়ে রাখে আবাল বৃদ্ধ বনিতাকে। মন খারাপের থেকে ভালো লাগার উত্তরণের নামই উৎসব। ভাতৃদ্বিতীয়া এই উৎসবেরই অপর এক নাম। ভাতৃদ্বিতীয়া এই উৎসবেরই মালার একটি উজ্জ্বল পুষ্প। আর এখানেই স্বতন্ত্র প্রমিলা প্রামাণিকের মর্মস্পর্শী কাহিনী, দশরথ ও জয়া প্রামাণিকের একমাত্র মেয়ে প্রমিলা প্রামাণিকের কাহিনী আর দশজনের চেয়ে একেবারেই আলাদা। সচিরানী ওরফে প্রমিলার সহসা অন্ধকার থেকে আলোয় উত্তরণ হওয়ার মধ্যে রয়েছে বৈচিত্র্য ও ব্যতিক্রম। সৌজন্যে বারাসাত জেলা হাসপাতাল, 4 মাস হাসপাতালে কাটিয়ে হাসপাতাল সুপারকে প্রতীকী ভাইফোঁটা দিয়ে তরুণী এবার ফিরছেন নিজের ভাইদের কাছে, নিজের বাড়িতে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলি থানার মাধবপুরের লম্বা ফর্সা ছিপছিপে প্রমিলা আর অন্যদের মতোই সুস্থ স্বাভাবিক ছিল। 4 বছর আগে বিয়েও হয় তার। স্বামীর অত্যাচারে পুরনো বন্ধু স্মৃতি আর পিতৃ নিজ গৃহে ফিরেও স্মৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলা প্রমিলা 3 মাস আগে সহসা ট্রেনে করে পৌঁছে যায় বারাসাতে। তখন সে যেন কিছুটা নিজেকে খোঁজার প্রক্রিয়ায়। পুলিশ তাকে খুঁজে বারাসাত হাসপাতালে পৌঁছে দেয়। এ ছিল তার তৃতীয় আবাস। গানে গল্পে চিকিৎসক ও সুপার এবং হাসপাতালের আবাসিকদের সংস্পর্শ পেয়ে নতুন জীবনের আস্বাদ লাভ করে প্রমিলা। তথাপি উৎসবের দিনে রক্তের বন্ধনের মানুষদের কাছে, ভাইদের কাছে ফেরার ছিল হৃদয়ের টান। ওয়ার্ডে ঘুরপাকের মধ্যেই কখনো তাই তার গুমড়ে মরা। আলোর রসনায় যখন সেজেছে শহর, সেজেছে হাসপাতাল, উৎসবের আলোকমালায় আর মন খারাপের অন্ধকার প্রমিলার মনে। শ্যামাপুজো ও ভাইফোঁটা আসন্ন, ভাইদের ফোঁটা দিতে মন কেমনের উৎসব। ভাইফোঁটা দিতে মাঝে মাঝে কেঁদে ওঠে সে। হাসপাতাল সুপার সুব্রত মণ্ডলকে সে বিষয় জানাতেই তিনি উদ্যোগী হলেন। প্রমিলা তার বাড়ির রুট ম্যাপ পরিষ্কার করে জানিয়ে সুপারকে নিবেদন করেন বাড়ি ফিরতে চাই সে। সুপার সুব্রত মণ্ডল যোগাযোগ করেন তার বাড়ির সাথে। পুলিশ এসে প্রমিলাকে আমাদের হাসপাতালে ভর্তি করে এবং আমাদের সেই মুহূর্তে খুব মানসিক অবসাদগ্রস্ত অবস্থায় ছিল, অসংলগ্ন কথাবার্তা বলছিল। আমরা সাইকিয়াট্রিস্টের অধীনে রেখে তার চিকিৎসা শুরু করি, তার সঙ্গে জেনারেল ফিজিশিয়ানকেও দেখাই। আমাদের সাইকিয়াট্রিস্ট কাউন্সিলার এবং নার্সিং দিদিদের অক্লান্ত প্রচেষ্টায় আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। 4 ভাইয়ের একমাত্র বোন প্রমিলা, এবার ভাতৃদ্বিতীয়ার আনন্দে সামিল হতে চলেছে সে। শুক্রবার বাবা মার হাতে পুলিশের উপস্থিতিতে হস্তান্তর সম্পন্ন হয়। যেমন দোকান ধারে যায় ভাইফোঁটার জন্য, ভাই খাবার টাবার আনে। এবার তার আগের দিনে ডাক্তার দেখানো হওয়ার কথা ছিল, বলি ডাক্তারখানা তাহলে ওই গেছে, তাহলে ও এই গিয়ে যাক আমি যাচ্ছি। এবার এই গিয়ে দেখছি সব দোকানে জিনিস করতি, বলে না দোকান এসেছিল খাবার নেয়, খাবার নেয়নি ও ডাক্তারখানায় গেছে। ডাক্তারখানায় গিয়ে দেখছি বলে হ্যাঁ এখানে এসেছিল, হয়ে মাদপুরে মরে চলে গেলো। না বিয়ে হয়ে গিয়ে ওই রকম হয়েছে। ধারাবাহিক উত্থান পতনের শুভ সমাপ্তি ঘটে হাসপাতালেই প্রতীকী ভাইফোঁটার মধ্য দিয়ে। কতদিন ধরে এখানে ছিলেন? এখানে 1.5 মাস ছিল। তো আপনি নাকি খুব কান্নাকাটি করছিলেন? কেন? বাড়ি যাওয়ার জন্য। কেন বাড়ি কি করবো, এখানে তো ভালোই ছিল। মা বাবার জন্য মন গ্রহণ করছি। ভাইফোঁটা দেবো বলে 4টে দাদা আছে আমার, ফোঁটা দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।